আরে গোপী পালাতে গেল আর ধরা পড়ে গেল কোথায়? এই রাত্রিবেলায় এই ঘোর রাত্রিতে আমার গায়ে ঢাকা দিয়ে আমি কোনো কোম্পানি গিয়ে কোথায় যাচ্ছ তুমি? ছাড়ো, ছেড়ে দেওয়া যাও না। রাত্রিবেলায় পায়ে হাত দাও, হাতে নোয়া শাখা শীতে সিঁধু, কোথায় যাচ্ছ? ছেড়ে দাও, লজ্জা করলো না? একটা বড় স্বামীর কাছে চলে যাচ্ছ ছুটে? বলছে বড় স্বামী নয় পরম স্বামী, পরপুরুষ নয় পরম পুরুষ, শুধু পতি নয় জগৎপতি, একদিন তোমাকে ছাড়তেই হবে। এই বলল একদিন একদিন তোমাকে ছাড়তেই হবে, আর যেতে দিচ্ছ না, একদিন সব কিছু ছেড়ে দিতে হবে। বলি বলব সেই পতির কাছে ওর কাছে একদিন যেতে হবে, বল কিছু করার নেই। সব পুতুলের খেলা মায়ার সংসারে খেলা শেষ হয়ে গেল, সবাইকে একদিন এই যাত্রার রঙ্গমঞ্চ বাবা। যতক্ষণ অভিনয় ততক্ষণ অভিনয় করবো, কেউ মায়ের কেউ বৌমায়ের, কেউ শ্বশুরের কেউ স্বামীর কেউ সন্তানের, আর যখনই যাত্রা শেষ বল হরি শুভ যাত্রা শুরু, তাই বল হরি বল হরি হরি বল। সবই থাকতেই যায়, যেতে দাও যেতে দাও যেতে দাও, কোনো মতেই হবে না। কুল আছে, জাতি আছে, ধন জন যৌবন আছে, তুমি যাবে কি করে? সম্মান আছে, তুমি যাবে কি করে? বলছো গো বাসি যখন বেজে গেছে কেউ রক্ষা করতে পারবে না, সেই গোপী করলো কি জানেন, ঘরেই মরে দিলো। স্বামীতে যেতে দিল না, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ঘরে পড়ে সেই গোপী আগে পৌঁছে গেল, আগে পৌঁছে গেল। এই কালের বাসি আর কালের বাসি আর কলের বাসি বেঁচে গেলে বাবা রক্ষাতে কেউ ডাকতে পারবে না, ডাক্তারের বাবাও নয়, তার জন্য বলছে ডাক্তারে নয় ডাক্তারে দেহটাও ছুড়ে দিলে আর গৃহটাও ছুড়ে দিলে, এক নয়নে কাজল, একই নয়নে কাজল করেছে আর একটিকে করতে হবে ভুলে গেলে। একটি করে কঙ্কন করেছে আর একটিকে করতে হবে ভুলে গেলে। অর্থাৎ কি বলছে? কুলদল দোলনি রে,
করতে হবে ভুলে গেলাম, কত তাড়াতাড়ি কত প্রেম গোবিন্দের প্রতি কত ভালোবাসা, এই ভুল না হলে কেউ কোনোদিন গোবিন্দ পায়। ও মা চিন্তা করুন গোপীরা সব কিছু একটি নানে কাজের করে কবি তোমাদের রাধারানী চলে গেছে একটি করে গঙ্গপুরে যা একটু দুটাম একটি কর্ণে কুণ্ডল পড়েছে কানের দুল পড়েছে আর কিছু এটা আপনাদের কখন হয় গো তোমার এই ভুলগুলো কখন হয় বাপের ঘর দেওয়ার সময় পুজো তে ভাই কি দিয়ে এসেছে এই ভুলগুলো বাপের বাড়ি যাওয়ার সময় হয় হ্যাঁ পুজো তে ভাই দেখে এসেছে কত কাপড় নিয়ে কত আলো আছে কত কিনেছে বাবা আপনি দিলেন না সে ভালো ভালো জামদানি হামদানি হারদসি মারদসি কত এখন কত শাড়ি বাবা হ্যাঁ শাড়ির আর বাবারে 40টা শাড়ি আলমারিতে আছে তবু এবছর পূজায় প্রোগ্রাম করেছিল 5-6টা নেবো হ্যাঁ শাড়িতে আর কম মনে না বলুন শাড়ি একবার শাড়ি দোকানে গেলে আর কিছু মনে থাকে না মনে হয় সব দোকানটাই নিয়ে নেবো তাই তো হ্যাঁ আর যাদের বেশি শাড়ি হয় না বাবা বেশি শাড়ি হয় তার আসল সময় ভালো শাড়িটা পরতে পারে না নির্বাচন করতে পারে না কোনটা করব বেশির আবার এইগুলো এইগুলো ভুল হয় যাদের বেশি আর এদের কি হয়েছে বেশিটা বেশি হয়েছে এদের ভক্তি এই জন্য তাদের এই ভুলগুলো হচ্ছে আর বাপের বাড়ি যাওয়ার সময় তা আসল বাপের বাড়িটা মনে রাখতে হবে যে বাবার কাছ থেকে যে পরম পিতার কাছ থেকে আমরা এসেছি সব কিছু সমর্পণ করে মদক দাও হরি কথা বলবো কর্ম দাও খবর করবো হাত দাও দুর্দশী চরণ করে তোমার চরণে নিবেদন করবো হ্যাঁ ওখানে বলিনি আপনার মোটর সাইকেল চালাবো রাধে রাধে নয়ন দাও ওই দেবলিন সিনেমা হলে যে সিনেমা দেখবো বলিনি আমরা যদি কর দাও এইগুলো আমরা বলিনি স্বীকার করে এসেছি পরম পিতাকে তার কাছে যেতে হবে আর একটু ওই কর্মগুলো মনে রেখে রেখে একটু করে করতে হবে আমরা সংসারে যে একটু করলে হবে একবার করলে হবে সে ঘরটি কেমন এই জন্য বসরুরা এই নামের জল নিয়ে এতবার করে কেন বলুন তো ওই একবার যদি লেগে যায় এতবার করার দরকার কিছু না একবার বলেছিল এতবার করে কেন না ডায়াল করে নাম্বার করে কিছু যে যদি করতে করতে কোনোদিন লেগে যায় এটাই গৌর হরি হরি ও বলো হরি বলো এতবার করার কি দরকার ছিল না করতে করতে যদি কোনোদিন সেই সুযোগটা হয়ে যায় ও জানেন বাবা অজামিন তার ছেলের নাম রেখেছিল নারায়ণ তা নারায়ণ 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 বলে ওই মরার সময় ডাকছিল নারায়ণ তখন খেতে কাজ করছিল বাবা দে বাবা নারায়ণ জল দে আমার সেই সমস্ত বাবা কোথায় গেলি একটু জল দে আর স্বয়ং নারায়ণ পেরিয়ে যাচ্ছে আর নারায়ণ নারায়ণ বলতে বলতে সেই নারায়ণের কাছে লেগে গেল হরি বল হরি বল সেদিন স্বয়ং নারায়ণ এসে অজামিনকে জল দিয়েছিল বাবা নামের এত বড় গুণ এত বড় পাওয়ার এত বড় ক্ষমতা হ্যাঁ আজকে দেখুন গোপীরা কি করলো পাহে রঞ্জিতা কি হলো বল তাড়াতাড়ি করে চিৎকার করিস না তবে কি রাধারানী চলে গেছে ওরাই রাই রাধারানীর নাম করতে করতে যখন রাধার কুঞ্জে এলো তখন রাধারানী বসে আছে নয়নী জল কেন কাঁদছিস ওকে বাসি শুনে ওকে ডাকছে তাড়াতাড়ি করে চল রাধে এখনো তুই ঘরে তুই চল ললিতা তোরা বেরিয়ে গেছিস হ্যাঁ আমরা বেরিয়ে গেছি এই তো সেজে ঘুরে আমরা চলে এসেছি তাড়াতাড়ি করে নে বলছি দাঁড়া ললিতা তোরা সেজে এলি একটু আমি সেজে নি আহা সমস্ত সখীবৃন্দ সবাই মিলে বসে আজ রাধারানীকে সাজাচ্ছে রাধারানী কেমন করে সাজছে আজ বাঁশি বাজে ও গো রাধা সাজে Oh,
Yeah.